প্রেসিডেন্ট রিসেপ পবিত্র কোরআনের একজন হাফেজ এবার এরদোয়ানের সন্তান নাজমুদ্দিন বেলালের ছেলে ওমর তাইপ কোরআনের হাফেজ হলেন এরদোয়ান নিজেই তার নাতিকে কয়েক পাড়া কোরআন তেলাওয়াত শিখিয়েছেন শুক্রবার দেশটিতে একই সাথে একশো ছত্রিশ জন কোমলমতি কোরআনের হাফেজকে সম্মাননা দেওয়া হয়েছে জুমার নামাজের পরে ঐতিহ্যবাহী নগরী ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শুদ্ধ হিফজেও সম্পন্ন করা হাফিজের এ সম্মাননা দেওয়া হয় সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ এর দোয়ান তার সাথে দেশের আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানায় সম্মাননাপ্রাপ্ত একশো ছত্রিশ জন হাফিজের মধ্যে ছিলেন রিসেপ তায়েব এর নাতি ওমর তায়েব এবং তুর্কি স্পিকারের ছেলে ওমর আসেম শান্তুব এর আগে পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং প্রেসিডেন্ট এর দন ও অনুষ্ঠান চলাকালে কুরআনে কারিমের তেলাওয়াত করেন পরে তিনি উপস্থিত অতিথি ও সম্মাননা প্রাপ্ত খুদে হাফেজদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন একই দিনে ইস্তাম্বুলের আলোচিত তাকসিম স্কোয়ারে নির্মিত মসজিদটি উদ্বোধনেও সামিল হন এর দোয়ান তাকসিম স্কোয়ারের মসজিদের ব্যাপারে এরদোয়ান টুইটারে লিখেন মধ্য ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারের যে মসজিদটি মুসল্লিদের ইবাদতের জন্য উন্মুক্ত হল আল্লাহর ইচ্ছায় কিয়ামত পর্যন্ত তার মিনার থেকে আজান প্রতিধ্বনিত হবে এ সময় তিনি মসজিদটিকে ইস্তাম্বুল তুরস্ক ও ইসলামী বিশ্বের জন্য কল্যাণ আখ্যায়িত করেছেন এ সময় আশাবাদ ব্যক্ত করে এরদোয়ান বলেন আল্লাহর ইচ্ছায় আমাদের এ মসজিদ সবসময় মুসল্লিদের আনাগোনায় মুখরিত থাকবে এখানে সর্বদা কুরআন তিলওয়াতের আওয়াজ গুঞ্জুরিত হবে